ডাকাতো টিয়ারা গ্রাম উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত। নুরনগর টিভির প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লাহর পাঠানো তথ্য ভিডিওচিত্রে। গতকাল ঢাকা মিরপুর বিলাস কমিউনিটি সেন্টারে ডাকাতো টিয়ারা গ্রাম উন্নয়ন সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ জিকরু আহমেদ ফুকন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার কবির আহমেদ বইয়া, সভাপতি নবীনগর উপজেলা কল্যাণ সমিতি, অ্যাডভোকেট মুর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ, তকদির হোসেন মোহাম্মদ জসিম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, ব্যারিস্টার জাকির আহমেদ শিক্ষা বিষয় সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা, নাজমুল করিম সাবেক ভাইস চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ, মোজাম্মেল হক অতিরিক্ত পুলিশ সুপার প্রধানমন্ত্রীর কার্যালয়, কে এম মামুনুর রশিদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা, আরিফুল ইসলাম টিটু সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি, অ্যাডভোকেট মোজাম্মেল হক জালাল আইন বিষয় সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর উপজেলা, নুরুল আমিন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা। এছাড়া গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সরকার, প্রধান শিক্ষক দেবিদার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সাইফুল হক, জাহাঙ্গীর আলম আজাদ প্রমুখ। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি জাহাঙ্গীর আলম মুসা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন। মোহাম্মদ মনির হোসেন, নুরনগর টিভি।